সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কনফিডেন্স সিমেন্ট সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট লীগ আজ শুক্রবার উত্তুন বারলিয়াস্ত হাফিজ জুট মিলসুর মাঠত শুরু হইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী নাজমুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য সঞ্চালনাত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সাইড সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। খেলার উদ্বোধন গজিল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এস এম আল মামুন। বিশেষ অতিথি আছেন খেলার স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্টের মার্কেটিং ম্যানেজার মিরাজুর রহমান, হাফিজ জুট মিলসুর মহাব্যবস্থাপক মুজিবুর রহমান মল্লিক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দার হোসেন সহ অন্যান্য। খেলাত সার্গু গ্রুপ উৎ 14 ক্রিকেট দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলাত অংশ লইল ইমামনগর ক্রিকেট একাডেমি বনাম ভাটিয়ারি FK ফাউন্ডেশন। ফৈলের দিনের উদ্বোধনী খেলাত ভাটিয়ারি FK ফাউন্ডেশন ইমামনগর ক্রিকেট একাডেমিরে পরাজিত করে। বিজয়ী দলের তানবির সাদাতর আতত ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিল সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু। আমি বলতে পারবো এগিয়ে আসেনি, খেলায় বলেন যে কোনো কারণে আসেনি। আমি আসার পর চেষ্টা করেছি, বিগত দিনে তো অনেক জনপ্রতি অনেকই ছিল। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।